আমাদেরকে পানি দিয়ে মারে, আমাদেরকে বন্যা দিয়ে মারে, আর আমরা তাদের জন্য ইলিশ পাঠাই। তো এখনো যদি সেটাই চলতে থাকে তাহলে তো এটা দালালির আপডেট ভার্সন। বাংলাদেশ নিয়ে ভারতের যে ষড়যন্ত্র এটা গভীর, এরা কখন কি করে বসে কল্পনা করতে পারবেন না। এই জন্য আমাদের নতজানু নীতি আরো বেশি করুণ পরিণতির দিকে নিয়ে যাবে, এটা মনে রাখবেন। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হাসিনা আমলে যাচ্ছে তাই ভাবে আমাদের সীমান্তগুলিতে মুসলিমদেরকে বাংলাদেশের গুলি করে মারছে কি মারে নাই। ইসলামের অবস্থা নাজুক হতে পারে, দেশে ইসলামের পরিস্থিতি, বিশ্বে ইসলামের মুসলমানদের পরিস্থিতি নাজুক হতে পারে, কিন্তু মুমিনের ইমানের অবস্থা নাজুক হয় কিভাবে? ইসলামের অবস্থা কঠিন হইতে পারে, কিন্তু সাহাবাই কেরামের অবস্থা কি কঠিন ছিল না? কিন্তু ইমান কি দুর্বল হয়ে গেছিল? হ্যাঁ, কেন আমাদের অবস্থা কি কয় হুজুররা, আপনারা ইসলাম কায়েম করে নেন তারপরে বলেন এই সেই, তাইলে কি বোঝা যায় ইসলামের অবস্থা নাজুক দেখিয়া আমার কি এই পাঁচ আটতে হইব গিয়া? হ্যাঁ, মুদিরে খুশি করতে হইব? আরে বাঁচলে বাঁচমু, নাহলে মরে যাবো গা, এলে কি মুদিরে খুশি করে বাঁচমু নাকি? নতুন অবস্থান তৈরি হয়েছে। আগে তো শুনতাম যে সিংহ মতো এক মুহূর্ত বেঁচে থাকলেও ইঁদুরের চাইতে হাজার বছর বেঁচে থাকার চাইতে উত্তম। এটা হ্যাঁ, এখন সিংহ আমাদের সিংহের মতো বেঁচে থাকবার হিম্মত কমে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা কথা মনে রাখবেন, ইসলামের ইতিহাস সেটাই বলে। মুনাফিক তৈরি হয় ভালো অবস্থায়, মুনাফিক তৈরি হয় কখন? সুবিধাবাদীরা তৈরি হয় কখন? মক্কি জিন্দিগিতে কোনো মুনাফিক ছিল না, মক্কি জিন্দিগিতে কি ছিল না? মদিনায় গিয়ে তৈরি হয়েছে, ইতিহাস পড়ে দেখেন, মদিনায় গিয়ে তৈরি হয়েছে। কেন? কারণ মদিনার জিন্দিগিতে ভালো অবস্থান হয়েছে। মনে রাখবেন, আমরা যখন জুলুমের শিকার ছিলাম তখন ইমানের জাগরণ ভালো ছিল, কিন্তু এখন যখন নিজেদেরকে ক্ষমতায় এসে বসছি ভাবতেছে, এখন কিন্তু নিফাকি করনেওয়ালা লোক বেড়ে যাচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা এমন যে আমরা মনে হয় ক্ষমতায়ই আছি, ক্ষমতায় আপনি আছেন না কে আছে বোঝা যাবে আমেরিকার সাথে ইসলামের বাংলাদেশের কোনো দ্বন্দ্ব লাগুক দেখবেন। এদের হালতগুলো কি হয়, এদের চেহারাগুলো কি হয়, এদের আচরণ কি হয় তখন দেখতে পারবেন। এই জন্য আমরা মুমিন দুই গর্তে এক গর্তে দুইবার পা দেয় না তো, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে তো, এদের প্রতি এত আস্থা নাই। আল্লাহ নিজে বলছে ওয়ালান তারদ আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান বা মুশরিকরা নাসারারা এরা ততক্ষণ তোমার পক্ষে আসবে না, তোমার প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না এরা মনে করবে যে তুমি তাদের দলের লোক। তাইলে ভারত হাসিনার প্রতি এত পাগল, এত খুশি কে? তার মানে তারা বুঝতেছে যে হাসিনা বাংলাদেশের মুসলিমদের পক্ষের লোক না, আমাদের পক্ষের লোক। কথা বলেন ঠিকই ঠিক না? হাসিনারে কার পক্ষের লোক মনে করছে? মোদির পক্ষের লোক মনে করছে কি করে নাই? তাইলে আমরাও কি ইসলামের বিরুদ্ধে গিয়ে তাদের পক্ষের লোক হইতে পারবো? কথা বলেন পারবো? আমরা কি ইসলামের পাহারাদার, ইমানের পাহারাদার নাকি মূর্তির? এই ইমানের পাহারাদার নাকি মূর্তির? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের ব্যবসাটা আল্লাহর সাথে, জানমাল দিয়ে দিব কার কাছে? আল্লাহ বলছেন জানমাল যদি আমরা তাকে দেই তিনি দিবেন বিআন্না লাহুমুল জান্নাহ উপহার হিসেবে। ওই যে বলছেন আমি কিনছি, তাইলে যে কিনে সে তো কিছু দেয়, সেটা কি? সুবহানাল্লাহ, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অতএব আল্লাহ বলছেন এই জানমাল দেওয়ার রাস্তাটা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। সুবহানাল্লাহ, আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ বলেন তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, এবং ইউআযিবুহুমুল্লাহ আমি কাফের মুশরিকদেরকে শাস্তি দিব বিআইদিকুম তোমাদের হাত দ্বারা। কাদের হাত দ্বারা? আর আপনি যদি কোন বিশ্বাস হুজুর দোয়া করে দেন এদের উপরে গজব নাজিল হয়ে যাক। মানে অনেকটা বিষয়টা এমন, আল্লাহ কইতেছে আমাদের হাত দ্বারা করবে আর আপনি বলতেছেন না হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন করে। ওই যে বনি ইসরায়েলের অবস্থা, বনি ইসরায়েলকে যখন বলা হয়েছিল, মুসা আলাইহিসসালাম বলছিল যে আসো আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, তখন বনি ইসরায়েল কয় আপনার আল্লাহ আর আপনি খুব শক্তিশালী আপনারাই করেন, নাউজুবিল্লাহ। কোন তাইলে যুদ্ধ করতে হবে আমাদের দিনের পক্ষে, ঠিকই ঠিক না? ভারত যদি হামলা করে আমরা শাহাদাতের অমীয় সুদা পান করার জন্য প্রস্তুত হব কি হব না? নরম ভাষায় গরম কথা কইতেছি, আস্তে আস্তে কইতেছি, কিন্তু মনে রাখতে হবে এগুলো কঠিন সত্য, বাস্তবতা খুবই নির্মম। বাংলাদেশ নিয়ে ভারতের যে ষড়যন্ত্র এটা গভীর, এরা কখন কি করে বসে কল্পনা করতে পারবেন না। এই জন্য আমাদের নতজানু নীতি আরও বেশি করুণ পরিণতির দিকে নিয়ে যাবে,
এটা মনে রাখবেন আমাদের নতজানুপর রাষ্ট্রনীতির কারণে হাসিনা আমলে যাচ্ছে তাই ভাবে আমাদের সীমান্তগুলিতে মুসলিমদেরকে বাংলাদেশের গুলি করে মারছে কি মারে নাই আবার বিএসএফ এর প্রধান বাংলাদেশে আইসা বিজেপির সাথে বৈঠকে ঢাকায় বসে বলে গেছে যে তার কাটার বেড়ায় যাদেরকে মারা হয় এরা সব অপরাধী নাউজুবিল্লাহ কত বড় বদমাশ আচ্ছা অপরাধী হইলে তার কাটার বেড়ায় গুলি করে মারতে হবে এটা আপনার দেশের আইনে আছে নাকি বাংলাদেশের আইনে আছে কোনো আইনই তো নাই তাহলে আপনি কিভাবে মারবেন সে অপরাধী কি অপরাধী না এটা তো আপনাদের ভাষায় নির্ণয় করবে আপনাদের আইন তাহলে আপনাদের আইনের তোয়াক্কা নাই মেরে ফেলে আবার দাম্ভিক ভাবে বলে এরা সব অপরাধী দেখেন নাই পররাষ্ট্রনীতি আমাদেরকে পানি দিয়ে মারে আমাদেরকে বন্যা দিয়ে মারে আর আমরা তাদের জন্য ইলিশ পাঠাই তো এখনো যদি সেটাই চলতে থাকে তাহলে তো এটা দালালির আপডেট ভার্সন কথা বলেন তাহলে এটা কি চলতেছে এই নতজানু নীতির জন্যই আমরা হাসিনার বিরুদ্ধে গিয়েছিলাম আবার যদি বাংলাদেশে ভারত কিংবা আমেরিকার দালালি কেউ করতে চায় আমরা তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য আল্লাহর গোলামি করব কার আমরা কি আমেরিকাকে রাজি খুশি করার জন্য গোলামি করি আমরা কি আমেরিকার চোখে ইসলামকে দেখি নাকি আল্লাহর চোখে দেখি কোরআন সুন্নার চোখে ইসলামকে দেখি আমেরিকা কোনটাতে খুশি হলো বহির্বিশ্ব কি বলে হুজুররা কিছুই বুঝে না রাজনীতি বুঝে না পররাষ্ট্রনীতি বুঝে না বহির্বিশ্ব কি বলে সেটা বুঝে না বেটা এত বেশি বুঝাইতে যাও না তোমরা তো বুঝো এটাই যে হুজুররা আমেরিকার গোলামি করুক তোমরা তো বুঝো এটাই হুজুররা ভারতের গোলামি করুক আমরা গোলাম কার আমরা জানমাল কার কাছে বিক্রি করছি কথা কয় না এটার মজাই আলাদা এটার মজাই আলাদা যে ব্যক্তি আল্লাহর গোলাম এর মন্তরে শান্তি আলাদা